স্বাদে গন্ধে জুড়ি নেই চমচমের, আর তা যদি হয় টাঙ্গাইলের পোড়া বাড়ির তাহলে তো কথাই নেই। এটি তৈরির মূল উপাদান দুধ, চিনি, ময়দা ও এলাচ। অনেকটা পোড়া ইটের মতো দেখতে মিষ্টির রং, বাইরে খানিকটা শক্ত হলেও ভেতরে নরম ও রসে ভরপুর। কথিত আছে, ব্রিটিশ আমলে আসাম থেকে টাঙ্গাইলের যমুনা তীরের পোড়াবাড়ি এলাকায় আসেন দশরথ গৌর নামে এক ব্যবসায়ী। যমুনার পানি ও গরুর খাঁটি দুধ দিয়ে চমচম তৈরি শুরু করেন তিনি। কদিন যেতেই সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। দশরথ গৌরকে অনুসরণ করে ধীরে ধীরে পোড়াবাড়িতে গড়ে ওঠে অর্ধশত মিষ্টির দোকান।